সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবার গিগ র্যাঙ্কিং কিভাবে করাবেন এবং গিগ র্যাঙ্কিংয়ের মেথডগুলো কি কি এবং কিভাবে আমরা খুব সহজেই মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করে বা কিওয়ার্ড রিসার্চ করে আমরা গিগ তৈরি করে আমরা খুব সহজেই ফাইবারে র্যাঙ্কিং করাতে পারি আমাদের গিগ। আমরা জানি যে ফাইবারের ভিতরে যদি গিগ র্যাঙ্কিংয়ে থাকে 1 থেকে 5 নম্বর বা 10 নম্বর পজিশনে যদি থাকে, তারপরে কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। যদি গিগ আপনাকে লিস্টিং বা গিগ কোনো পেজে খুঁজে না পাওয়া যায়, তাহলে কিন্তু আসলে আপনি টিকে থাকতে পারবেন না বা অর্ডার পাবেন না। তো আজকে আমি সেগুলো কভার করার ট্রাই করব। আপনারা কীভাবে আপনারা গিগ তৈরি করবেন বা গিগের টাইটেল কীভাবে দিবেন, কিওয়ার্ড কোথা থেকে প্লেসমেন্ট করবেন বা কিওয়ার্ড কোথা থেকে আপনি রিসার্চ করবেন, কোন টুলসের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চগুলো করতে পারেন, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি। তো এই ভিডিওটা করা হচ্ছে, অনেকেই আছে যারা আমাদেরকে রিকোয়েস্ট করছে যে গিগ র্যাঙ্কিং ক্লাস করার জন্য, তাদের জন্য আসলে এই ক্লাসটা করা হচ্ছে। তো আশা করি যে আপনারা নতুন যারা আছেন তাদের একটু হলেও উপকারে আসবে ক্লাসটা, সম্পূর্ণ ক্লাসটা যদি আপনি ধৈর্য সহকারে করতে পারেন। তো আজকে যে সার্ভিসটা আমি সার্চ করছি ফাইবার, এখানে এসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এটা আমাদের অনেক বড় একটা কিওয়ার্ড। তো এটা বড় কিওয়ার্ডের এটা অনেকে আছে, অনেক ক্লায়েন্ট আছে, অনেক ক্লায়েন্ট, এটা আমি অনেকবার বলতেছি, কারণ হচ্ছে এই ক্লায়েন্টেরা এই ধরনের কিছু কিছু বড় বড় ওয়ার্ড ব্যবহার করে। যেমন কেউ কেউ বুঝতে পারে না সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখব না ম্যানেজার লিখব। তো আমাদের এই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু দুইটা কিওয়ার্ড আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো আমি যে টুলসটা ব্যবহার করছি গিগ র্যাঙ্ক কিওয়ার্ড রিসার্চ করার জন্য বা কিওয়ার্ড বের করার জন্য, সেটার নাম হচ্ছে আপনারা যদি একটু দেখেন ফাইবার কুইক ভিউ। এক্সটেনশনটা কোথায় থেকে নামাবেন, আমরা এই এক্সটেনশনটা কোথায় পাব, আমরা চলে যাব 3 ডট মেনুতে, মানে 3 ডট মেনু থেকে আমরা চলে যাব এক মোর টুলস, মোর টুলস থেকে চলে যাব এক্সটেনশন। এখানে আমরা ক্লিক করার পর আমাদেরকে এই নাম হচ্ছে ফাইবার কুইক ভিউ। তো আমরা যেটা করব, এটা আমরা মেন মেনুতে ক্লিক করব, মেন মেনু থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা লিখে আপনি সার্চ করবেন। আমি যখন সার্চ করলাম তখন দেখতে পারবো যে আমার অ্যাপটা, মানে আমার এক্সটেনশনটা প্রথমেই দেখাবে। দেখেন ফাইবার কুইক ভিউ, ওকে ফাইবার কুইক ভিউ, এটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে অ্যাড করে নেবেন, তাহলে হয়ে যাবে আপনি খুব সহজেই কিওয়ার্ড রিসার্চগুলো করতে পারবেন। তো আশা করি এটা আপনারা অ্যাড করে নিতে পারবেন। ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। এবার আমি এখানে লেখার পরে এবার দেখেন তারা আমাকে মোটামুটি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখানে 46 দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া। তার মানে এখানে যে আপনার সাথে যায় এরকম কিওয়ার্ডগুলোকে আগে ফাইন্ড আউট করা, তাহলে কোনটা কোনটা নেবেন। আপনি টোটাল 10 থেকে 12টা কিওয়ার্ড এখান থেকে বের করবেন। যেমন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা নেবেন, সোশ্যাল মিডিয়া এটা নিতে পারেন, ফেসবুক মার্কেটিং এটাও নিতে পারেন, ডিজিটাল মার্কেটিং এটাও নিতে পারেন, তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট এটাও নিতে পারেন, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মার্কেটার্স এটাও নিতে পারেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট, সোশ্যাল মিডিয়া পোস্ট, মানে সোশ্যাল মিডিয়ার যতগুলো আছে। এই আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার গিগ বানানোর মানে চিন্তাভাবনা করছি, সেই জন্য কিন্তু আমি সোশ্যাল মিডিয়া লেখে সার্চ করছি, তাই না? এখানে মোটামুটি সোশ্যাল মিডিয়া লেখা এরকম যে কিওয়ার্ডগুলো থাকবে ওগুলো আপনি এখান থেকে বের করবেন। এবং আপনি ফেসবুক ইনস্টাগ্রাম যেটা সোশ্যাল মিডিয়ার সাব ক্যাটাগরির সাথে যায় এরকম কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করবেন। টোটাল আপনি 10টা কিওয়ার্ড ফাইন্ড আউট করবেন, যেটা বেস্ট কিওয়ার্ড, এখানে যেটা 1 বা 2 এটা যেটা বেশি ব্যবহার হয়েছে গিকে সেটা আপনি ব্যবহার করবেন এবং কমগুলোও ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমরা এগুলো নেওয়ার পরে আমরা 10টা দিয়ে একটা শীট তৈরি করব। শীট তৈরি করার পর আমরা আরও কিছু গিগ রিসার্চ করার জন্য আমরা দেখেন এখানে লিখতে পারি, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখতে পারেন, অথবা আপনার যদি গিগ হয় ইউটিউব তাহলে ইউটিউব মার্কেটিং বা প্রমোশন, এই কথাটা লিখে কিন্তু আপনারা খুব সহজে গিগগুলো গিগ থেকে মূলত আপনি ইয়ে করতে পারেন, কিওয়ার্ডগুলোকে বের করতে পারেন। এখানে দেখেন এই মেয়েটা কী কী কিওয়ার্ড দিছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তিনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইনস্টাগ্রাম, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আমরা কিন্তু তারা কোন কোন কিওয়ার্ড ব্যবহার করছে সেগুলো কিন্তু আমরা এই টুলসের মাধ্যমে ইজিভাবে দেখতে পাচ্ছি। আপনারা আশা করি বুঝতে পারছেন যে খুব সহজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এবং কতগুলো অর্ডার কমপ্লিট করছে বা ইয়া আছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, লাভ রেট কয়টা আছে, এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে অ্যানালাইটিক্স বা অ্যানালাইসিস করতে পারতেছি। দেখেন তাদের সমস্ত কিছুগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আপনার কী কাজ থাকবে, ফার্স্টে এগুলোকে সুন্দর করে রিসার্চ করতে হবে। এবার যেহেতু আমাদের এখানে সার্ভিস প্রতিযোগী খুবই কম, মাত্র 7,361টা, তো এটা যদি আমি মার্কেটিং লিখে সার্চ করি, দেখি মার্কেটিংয়ে কত আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং 10,000। আমি যদি অনলাইন দিয়ে সার্চ করি তাহলে আপনি দেখতে পারবেন মোটামুটি 700, এটা অ্যাভারেজ, খারাপ না, ভালোই। আর এবার এখানে মূল কাহিনীটা হচ্ছে, আপনার প্রতিযোগী যদি বেশি থাকে, আপনার প্রতিযোগী যদি 5,000-এর উপর থাকে, তাহলে আপনাকে মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনার এটা কোথায় ব্যবহার করবেন, আপনার টাইটেলে ব্যবহার করবেন। এই যে এখানে দেখেন এই মেয়েটা কীভাবে ব্যবহার করছে মাল্টিপল কিওয়ার্ড তার টাইটেলে, সেটা যদি আমরা দেখি, এখানে দেখেন তার 10টা অর্ডার রানিং আছে। তিনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দুইটা ব্যবহার করছে। আপনি দেখেন এটা মাল্টিপল মোটামুটি দুইটা কিওয়ার্ড ব্যবহার করছে, মেন মেন একটা হচ্ছে ম্যানেজার আরেকটা হচ্ছে মার্কেটিং, তো তিনি দুইটা ব্যবহার করছে। ওকে, তো অনেকেরই দেখতে পারবেন আরও বেশি ব্যবহার করছে, আরও বেশি, ঠিক আছে। এরকম আপনি অনেক গিগ দেখতে পারবেন, কন্টেন্ট ক্রিয়েটর ম্যানেজার যা যা আছে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করছে। তো আপনি মূলত এখানে যেটা করতে পারেন, এই যে দেখেন এই একজন, দেখেন কয়টা ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আবার কন্টেন্ট ক্রিয়েশন, ইনস্টাগ্রাম পোস্ট, আবার ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, আবার টিকটক ম্যানেজার। বিষয়টা বুঝতেছেন, এখানে তারা মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করছে, যাতে যদি তার মেন কিওয়ার্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজার যদি কিওয়ার্ড র্যাঙ্ক না করে, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েশনের এই জায়গাতে বা এই কিওয়ার্ডটাও দেওয়া যেন তাকে খুঁজে পায়। এটাতেও যদি খুঁজে না পায় তাহলে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এটাতেও যেন খুঁজে পায়, এটাতেও যদি না খুঁজে পায় তাহলে টিকটক ম্যানেজার। এখানে যেহেতু তিনি 5-6টা কিওয়ার্ড ব্যবহার করছে, যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে কিন্তু তার গিগ দেখাবে, মাস্ট বি দেখাবেই। এগুলোর কিন্তু এই যে দেখেন টিকটক ম্যানেজার, এটা লিখে যদি আমরা সার্চ করি আপনাদেরকে বোঝানোর জন্য, আমাদের দরকার কি, আপনার গিগের ভিতরে যত মানুষকে দেখাইতে পারবেন, মানে যত ক্লিক আনতে পারবেন ফাইবারের ড্যাশবোর্ড থেকে, তত কিন্তু আপনার গিগ র্যাঙ্কিং করতে হেল্প করবে বা র্যাঙ্ক করবে। এখানে দেখেন এই কিওয়ার্ডটা টিকটক ম্যানেজার, এটা লিখে যখন আপনি সার্চ করবেন আপনার প্রতিযোগী মাত্র 1400, এবং আপনি যদি অনলাইনে দেখেন তাহলে দেখতে পারবেন যে আরও কম, মাত্র 100-150 মতো আসতে পারে, ওকে 200 চলে আসছে। তো বিষয়গুলো বুঝতে পারছেন, তো আপনার চিন্তাভাবনা থাকবে মেন কিওয়ার্ড মানে বড় কিওয়ার্ড যেটা সবথেকে বড় এবং কম্পিটিশন বেশি, ওইটা ব্যবহার করবেন দুইটা, এবং ছোট কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন দুইটা বা একটা, সর্বোচ্চ আপনি টোটাল 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারলে ভালো আপনার গিগে। কিন্তু অনেক সময় আছে কি, আমরা টাইটেলের ভিতরে 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না বা আমরা নাও করতে পারি, অনেকে আছে। তো আপনি লিঙ্কে ব্যবহার করতে পারেন, আপনি লিঙ্কে ব্যবহার করতেন, উপরের লিঙ্কটা আপনি দেখতে পারেন, অনেকজনের গিকের সাথে এগুলো পড়বে না, হ্যাঁ অনেকজনের গিকের সাথে পড়বে না। আপনি যদি একটু রিসার্চ করেন, আমরা যদি আরও কয়েকটা গিক দেখি, দেখি তার গিকের সাথে পড়ে কি না, ওকে ম্যানেজার, ওকে, আমরা এরকম অনেক সেলার পাবো যাদের এগুলো, এটার বলা ইউআরএল অপটিমাইজেশন, এটা হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন বলে, অনেকে এটার সাথে পড়বে না। তো দেখি পিন্টারেস্ট এটার সাথে পড়তেছে, অনেকে আপনি দেখতে পারবেন যে উপরে টাইট মানে ইউআরএল সাথে গিগ টাইটেলটা পড়তেছে না, তো আপনি ইউআরএলটা করতে পারেন। তো এখানে ফাইবার আসলে একটা ক্লাসে করা সম্ভব না, বা একটা বিষয় সম্পর্কে বলা এত সহজ না, ফাইবারে অনেক কিছু আছে যেটা সব জায়গায় বলা যায় না, ফাইবার রুলসের বাইরে যেতে পারে, এগুলো আমাদের প্রিমিয়াম কোর্সের ভিতরে আসলে বলা হয় আর কি। তো যাই হোক, তারপরে আমি আপনাদেরকে বলি তাহলে যে এখানে আপনি টাইটেল অপটিমাইজেশনটা এবং কিওয়ার্ড রিসার্চটা আশা করি মোটামুটি আপনি বুঝতে পারছেন। এবার মেন বিষয়টা হচ্ছে, আপনি যে 10টা কিওয়ার্ড বাছাই করছেন, ওই 10টা কিওয়ার্ডটা দিয়ে আপনি সুন্দর করে একটা আর্টিকেল লিখতে পারেন, মানে হচ্ছে ফাইবার গিগ ডেসক্রিপশন লিখবেন ওই 10টা কিওয়ার্ডের উপর বেস করে। মাস্ট বি আপনাকে বেস্ট মানে প্লেসমেন্ট করে আপনাকে এটা করতে হবে। যদি বলেন যে ভাই আমি তো ইংলিশে দুর্বল, তাহলে কোনো প্রবলেম নাই, আমাদের ফেসবুকে ইউটিউবে ভিডিও আছে কীভাবে ফাইবার গিগ ডেসক্রিপশন লিখতে হয়।
তো আপনি ওইখান ওই ভিডিওটা দেখে আশা করি যে আপনি সুন্দরভাবে এআই দিয়ে মানে চ্যাট জিপিটি দিয়ে আপনি সুন্দর একটা ফাইবার গিগ ডেসক্রিপশন লিখতে পারবেন। এবং আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই চ্যাট জিপিটি দিয়ে কি আমি গিগ তৈরি করলে সেটা অ্যাপ্রুভ করবে কি না? আমি অলরেডি একটা অ্যাকাউন্টে সমস্ত কিছু করছি, অ্যাকাউন্ট তৈরি করছি, মানে টোটাল 5-6টা গিগও দিছি, মোটামুটি সবগুলো অ্যাপ্রুভ হয়েছে এবং সেগুলোর র্যাঙ্কিংও আছে, কোনো সমস্যা হয় নাই, আপনি এটা লিখতে পারেন, ঠিক আছে? এবার আসি মেন ফ্যাক্টরগুলোতে। সেই মেন ফ্যাক্টরগুলো হচ্ছে গিগ র্যাঙ্কিং করার জন্য গিগ র্যাঙ্ক আসে হচ্ছে কয়েকটা সিস্টেমে। যেমন এখানে দেখেন, কারো কারো ক্ষেত্রে দেখেন 5টা অর্ডার পায় কিন্তু এখানে চলে আসছে, তার এখানে হচ্ছে অপটিমাইজেশনটা খুবই ভালো করছে এবং প্রাইসিংটা ম্যাটার করছে। প্রাইসিং, লাভ রিয়েক্ট এগুলো কিন্তু অনেক ম্যাটার করে। হ্যাঁ, এখানে লাভ রিয়েক্ট অনেক বেশি, এখানে লাভ রিয়েক্ট টাইটেল এগুলো ব্যানার সব কিছু মিলে করে। এই একটা মেথড ভিজিটরের উপরে আপনার গিগ র্যাঙ্কিং করতে হেল্প করে। যদি আপনার গিগের ভিতরে মানুষের ক্লিক রেট বেশি পড়ে, দেন ওইখান থেকে টুকটাক অর্ডার আসে, তাহলে আপনার গিগ ফার্স্ট পজিশনে থাকবে সারাটা জীবন। তারপরে ফাইবার কারো বাপদাদার সম্পত্তি না, বলা যাবে না, অলরেডি ওদের অ্যালগোরিদম খালে উঠানামা করে, এক এক সময় এক এক দিকে চলে যায়। তো আপনাকে কী করতে হবে, সুন্দর করে একটা ইমেজ বানাতে হবে যেটা মানুষকে আকৃষ্ট করবে এবং সহজে ক্লিক করবে, আপনার গিগের ভিতরে সময় স্পেন্ড করবে। দেন যদি তাদের ভালো লাগে, আপনি ইনফরমেশনগুলোকে আপনি পরিপূর্ণতা দিতে পারেন, তাহলে আপনার ওইখানে অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং সেকেন্ড র্যাঙ্ক করার মেথড, সেটা হচ্ছে অর্ডারের মাধ্যমে, রিভিউর মাধ্যমে আপনি গিগ র্যাঙ্ক করাতে পারেন। যদি আপনার মনে হয় আপনি নতুন সেলার, তাহলে রিভিউ নিয়ে আপনি গিগ র্যাঙ্ক করাতে পারেন। এবং গিগ ডেসক্রিপশনের নিচ দিয়ে একটা সিস্টেম করা যায়, এটা বলা হয় কিওয়ার্ড প্লেসমেন্ট। একটা নিচের দিকে আপনি কোন কোন কিওয়ার্ডকে ফোকাস করতেছেন সেটার উপর। আসলে আমি আগেও বলতেছি যে আমাদের হয়তো ফ্রি কোর্সের ভিতরে আসলে এত কিছু বলা যাবে না, দেখা যাবে অনেক কিছু আমাদের হাইড রাখতে হয়। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, ওইগুলো করে নিতে হবে। তারপরে আপনার আরও মেথড আছে, অনেকগুলো সিস্টেম আছে র্যাঙ্ক করার। আপনি এখানে অপটিমাইজেশন মানে এসি এর মাধ্যমে আসতে পারবেন, ডেলিভারির মাধ্যমে মানে হচ্ছে অর্ডার বা আপনি রিভিউর মাধ্যমে আসতে পারেন, এবং ইমেজ বা কন্টেন্টের উপর বেস করে আসতে পারেন। এখানে আরও অনেকগুলো সিস্টেম আছে, আসলে বলা যাচ্ছে না। তো আশা করি আপনারা মোটামুটি যতটুকু বললাম বা আপনি যদি এইটুকুই কাজে লাগান, আমি যতটুকু বললাম, আই হোপ যে আপনার গিগ 100% আমি লিখে দিতে পারি 100%। তারপরে সিক্রেট জিনিস থাকে, তারপরে আপনি যতটুকু বললাম আপনি যদি এইটুকু ফলো করেন, 100% আপনার গিগ ফার্স্ট পজিশনে থাকবে। যদি না থাকে আমারে বললেন, ঠিক আছে? তাহলে বললেন, কমেন্ট খোলা আছে, আমার কেউ বলতে পারবে না যে আমি যেগুলো ক্লাস করছি সেগুলো সম্পূর্ণ বুয়া ক্লাস। আমার স্টুডেন্টদের গিগ ফার্স্ট পজিশনে থাকে কীভাবে, তারা কী মেথড ইউজ করে ফার্স্ট পজিশনের জায়গা 7 দিন 1 মাসের ভিতরেই? তো সিস্টেম অবশ্যই আছে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই এখানে এইগুলো সিস্টেম করবেন। বা সব থেকে এখন মেন ফাইবারটা কিন্তু এখন টোটালি কথা হচ্ছে গুগল নেটওয়ার্কের বা গুগলের আওতাভুক্ত হয়ে গেছে। এখানে ফাইবারের সিস্টেম, সার্চ সিস্টেম আর গুগলের সার্চ সিস্টেম হুবহু সেম মতো চলে আসতেছে। এটা কিন্তু সমস্ত কিছু গুগলের মতো হয়ে গেছে। আশা করি যে আপনারা এটাকে অবশ্যই কেয়ারফুলি নিতে হবে। যদি ফাইবারে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কেয়ারফুলি কাজগুলো করতে হবে এবং একজন ভালো একজন মানুষের কাছ থেকে আপনাকে গাইডলাইন নিতে হবে যদি ফাইবারে টিকতে চান। আর এখানে প্রথমত হুট করে কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার দরকার নাই, প্রথমত আপনি রিসার্চ করবেন। অনেকে আছে ঠকছে, দেন ফোন করতেছে আমাদেরকে, তো আমি বলছি যে দেখেন, আপনার প্রথমে কোনো টাকা দেখে বা স্টুডেন্টের সাকসেস স্টোরি দেখে সাকসেস ওইখানে যা দৌড়াদৌড়ি করার দরকার নাই। আপনি দেখেন তারা কীভাবে কত দূর সাপোর্ট দেয়, দেন আপনাকে হেল্প করে, পাশাপাশি আপনাকে কত দূর তাদের ভিডিওর কোয়ালিটি মানে হচ্ছে তার কাজ শিখাইতেছে সেটার কোয়ালিটি কতটুকু, এইগুলো দেখে অ্যাডমিশন নিয়েন, ঠিক আছে? অনেকে আছে যারা প্রতারিত হচ্ছে, আশা করি যে আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।